Hello, family members of AJ Classes. How are you? I hope you all are well. আচ্ছা, আজকে আমি তোমাদের একটা জিনিস শেয়ার করতে চাই। আচ্ছা, তোমরা যদি সিঙ্গল কথাটা তো শুনেছো নিশ্চয়ই, না? সিঙ্গল, হ্যাঁ শুনেছো। সামনে 14th February আসছে, অনেকে সিঙ্গেলের সঙ্গে অনেক ভালোভাবে পরিচিত, তাই না? আচ্ছা, যদি একটা বোঝায় তাহলে তো আমরা সিঙ্গেল বলি, এটা আমরা সবাই জানি কম বেশি, তাই না? উই নো অ্যাবাউট ইট ভেরি ওয়েল। দুটো বোঝালে কি বলা হয়? ডাবল, এটাও জানি। ওকে, আচ্ছা তিনটে হলে সেটাকে কি বলা হয়? ট্রিপল। যদি তিনটে হয় তাহলে ট্রিপল। আচ্ছা, সিঙ্গেল, ডাবল, ট্রিপল, এটা তো তোমরা শুনেছো, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি, তাই না? আচ্ছা, যদি চারটে হয় তাহলে কি কে বলতে পারবে বলো তো, কি বলে থাকে? যদি চারটে হয় তাহলে আমরা বলতে পারি কোয়াড্রুপল। আচ্ছা, যদি পাঁচটা হয় তাহলে? যদি পাঁচটা হয় তাহলে আমরা বলতে পারি কুইন্টুপল। আচ্ছা, যদি ছয়টা হয় তাহলে? তাহলে আমরা বলতে পারি সেক্সটুপল। আচ্ছা, চার পাঁচ ছয় হয়ে গেল, কোয়াড্রুপল, কুইন্টুপল, সেক্সটুপল। যদি সাতটা হয় তাহলে? সেপ্টুপল। আচ্ছা, যদি আটটা হয় তাহলে? তাহলে আমরা বলতে পারি অক্টুপল। নটা বোঝালে? ননুপল। আর দশটা বোঝালে? ডেকুপল। তাহলে কি কি বললাম একবার লিখে দাও দেখি। সিঙ্গল, ডাবল, ট্রিপল, কোয়াড্রুপল, কুইন্টুপল, সেক্সটুপল, সেপ্টুপল, অক্টুপল, ননুপল অ্যান্ড ডেকুপল। নাম্বার 10, ডেকুপল। এখানের মধ্যে তোমার কাছে কোন কোনগুলো নতুন, কোন কোনগুলো তুমি প্রথমবার শুনলে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।